আবেদন করেছিল 12,000 প্লাস শিক্ষার্থী, অর্থাৎ সবার চান্স হবে না এটা জানাই ছিল। 4,000 প্লাস শিক্ষার্থীর যেমন চান্স হয়েছে, তেমনি 4,000 প্লাস শিক্ষার্থী রয়েছেন ওয়েটিং লিস্টে। চান্সপ্রাপ্তদের ভর্তি শুরু 5 ফেব্রুয়ারি এবং ভর্তি শেষ 23 ফেব্রুয়ারি। এর পরবর্তীতে যতগুলো সিট ফাঁকা থাকবে তারা ওয়েটিং লিস্টে চান্স পাবে। ওয়েটিং লিস্টের রেজাল্ট দেওয়া হবে 3টি ধাপে, অর্থাৎ একবার ওয়েটিং লিস্ট থেকে নেওয়ার পর ভর্তি শেষ হলে আবারও রেজাল্ট, তারপর ভর্তি শেষ হলে আবার রেজাল্ট, এভাবে মোট 3 বার আপনাকে ওয়েটিং লিস্ট থেকে টেনে আনা হবে, অর্থাৎ যে কারও চান্স হয়ে যেতে পারে। যারা ওয়েটিংয়ে আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, আপনারা ওয়েটিং থেকে নেওয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হবেন না, কারণ আপনি যে কোনো ওয়েটিংয়েই চান্স পেয়ে যেতে পারেন। পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আগের বার আমি 40 নম্বর ওয়েটিং থেকেও চান্স পেতে দেখেছি, অর্থাৎ যে কেউ চান্স পেয়ে যেতে পারে। তাই আগেই কোথাও ভর্তি হয়ে এই সুযোগটা মিস করবেন না। মনে রাখবেন, বেসরকারি প্রতিষ্ঠানে আপনি যে কোনো সময়েই ভর্তি হতে পারবেন, কিন্তু সরকারিতে ভর্তির সুযোগ আপনি সবসময় পাবেন না, তাই ভেবে সিদ্ধান্ত নেবেন। থার্ড ওয়েটিং লিস্টেও যদি আপনার নাম না থেকে থাকে, তাহলে আপনি তখন বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন, কিন্তু আগে অপেক্ষা করুন এবং দেখুন কী হয়। কারণ শুরুতেই যদি আপনি বেসরকারিতে ভর্তি হয়ে যান, তখন আপনার সরকারিতে চান্স হলেও আপনি আর এখানে ভর্তি হতে পারবেন না। তাই উচিত সিদ্ধান্ত হবে এটাই যে আপনি আগে অপেক্ষা করুন, দেখুন আপনার রেজাল্ট আসে কি না, চান্স হয় কি না, তারপর আপনি ডিসিশন নেবেন যে আপনার প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত কি না। যারা চান্স পেয়েছেন তাদের মেসেজে তো তারা বুঝতেই পেরেছেন, যারা ওয়েটিংয়ে আছেন তাদের মেসেজ কিছুটা এই রকম। এখানে আপনার রোল দেওয়া আছে, আপনি ওয়েটিংয়ে কত নম্বরে রয়েছেন সেটা দেওয়া আছে, কোন প্রতিষ্ঠানে আপনি ওয়েটিংয়ে আছেন এবং কোন ডিপার্টমেন্টে ওয়েটিংয়ে আছেন, এই সমস্ত বিষয় মেসেজে উল্লেখ রয়েছে। এটা ওয়েটিংদের মেসেজ। এছাড়াও একদল মেসেজ পেয়েছেন যেখানে আপনার রোল উল্লেখ রয়েছে এবং স্ট্যাটাসে রয়েছে ইলিজিবল। ইলিজিবল শব্দের অর্থ হলো যোগ্য, অর্থাৎ আপনি ভর্তি হতে যোগ্য, কিন্তু আপনার চয়েস অনুযায়ী আপনার স্কোর হয়নি, সেহেতু আপনাকে চান্স দেওয়া হয়নি। এক্ষেত্রে আপনার ওয়েটিং রেজাল্টের জন্য অপেক্ষা করার কোনোই প্রয়োজন নেই, কারণ সরকারি প্রতিষ্ঠানে আপনার চান্স হয়নি এবং হবেও না। আপনারা যদি পড়তে চান তাহলে আপনারা এখনই বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যেতে পারেন। বগুড়া এবং বগুড়ার আশেপাশের জেলার আপনারা যারা সরকারি কোনো প্রতিষ্ঠানে চান্স পাননি এবং ওয়েটিং লিস্টেও নেই, কিন্তু ম্যাটসে পড়তে চান, আপনারা তারা পড়ার জন্য এই প্রতিষ্ঠানটিকে বেছে নিতে পারেন। মেডিকেল মিস্ট্রির থ্রুতে গেলে আপনাদেরকে একটি হ্যান্ডসাম ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ইচ্ছুক হলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। এই বিজ্ঞাপনটি শুধুমাত্র তাদের জন্য যারা কোথাও চান্স পাননি। যারা ওয়েটিংয়ে আছেন তারা এখন এটা থেকে দূরে থাকুন, যদি কোথাও না চান্স হয় তখন দেখা যাবে। আমরা জানি বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে অনেক টাকা লাগে, কিন্তু এই প্রতিষ্ঠানে তুলনামূলক কম টাকাতেই আপনি কোর্স সম্পূর্ণ করতে পারবেন। আর হ্যাঁ, যারা 2019 থেকে 2023 সালের মধ্যে এসএসসি পরীক্ষা দিবেন তারা পরবর্তী বছরেও আবেদন করতে পারবেন। এসএসসি পরীক্ষা দেওয়ার পর 5 বছর পর্যন্ত আইএইচটি অথবা ম্যাটসে আবেদন করার সুযোগ থাকে, তাই টেনশন করার কোনোই প্রয়োজন নেই। আপনারা জানেন আমাদের কাছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ গাইড সহ আইএইচটি এবং ম্যাটসের একাডেমিক সব ধরনের বই পাওয়া যায়, এবং এখন নার্সিং অ্যাডমিশনের বইও অনেক সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং সবগুলো বইই আপনারা পাবেন হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে। তাহলে আর দেরি কিসের, ঘরে বসেই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় বইসমূহ। সো ওয়েটিংয়ে থাকা শিক্ষার্থীরা, কোনো টেনশন করার প্রয়োজন নেই, আপনারা অপেক্ষা করুন 3য় ধাপের রেজাল্ট পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ হওয়া পর্যন্ত।